নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিতা বড়ুয়া রায় চ্যানেল বন্ধুরা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রাইমারি আপার প্রাইমারি এসএলএসটি গ্রুপটির নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সরকারি কর্মচারীদের ডিএ পে কমিশন সংক্রান্ত খবরগুলির আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন তো বন্ধুরা ডিএ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর রয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য আর মাত্র পনেরো দিন সময় এর মধ্যেই ডিএ নিয়ে সঠিক নীতি নির্ধারণ করতে হবে রাজ্য সরকারকে স্যার যে তিন মাসের সময়সীমা দিয়েছিল তার শেষের দিকে আর মাত্র পনেরো দিন সময় পনেরো দিনের মধ্যেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সুখবর দেখা যেতে পারে চলুন বন্ধুরা বিস্তারিতভাবে খবরটি দেখে নেব কতটা কম ডিএ পান বাংলার সরকারি কর্মীরা শেষের পথে স্যাটের সময়সীমা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দীপাবলির সুখবর শুনিয়েছেন নরেন্দ্র মোদী সরকার পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রের তরফে মহার্ঘ ভাতা ঘোষণার পর রাজ্যের কর্মীদের মধ্যে ছড়িয়েছে তীব্র অসন্তোষ মহার্ঘ ভাতার মামলার স্যাটের রায়কে মনে করি রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া প্রসঙ্গে ইতিমধ্যেই সরব হয়েছে কর্মচারীদের একাংশ পরিসংখ্যান তুলে যে ভাতার বঞ্চনার বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন কর্মচারীদের একাংশ দীর্ঘ মামলার জদ কাটিয়ে গত ছাব্বিশে জুলাই স্যাটের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় রায় ঘোষণা হওয়ার তিন মাসের মধ্যেই রাজ্য সরকারকে ভাতা দেওয়ার বিষয়ে নীতি নির্ধারণ করতে হবে কেন্দ্রের হারে রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হবে মহার্ঘ ভাতা বছরে দুবার মহার্ঘ ভাতা দেওয়ার কথা স্যাটের রায় উল্লেখ করা হয়েছে স্যাটের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ছাব্বিশে জুলাই রায় ঘোষণা হওয়ার তিন মাসের মধ্যে অর্থাৎ আগামী পঁচিশে অক্টোবরের মধ্যে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারকে নীতি নির্ধারণ করতে হবে ছয় মাসের মধ্যে তা কার্যকর করতে হবে এক বছরের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে অথবা ষষ্ঠ বেতন কমিশন চালু হওয়ার আগে কিন্তু ছাব্বিশে জুলাই রায় ঘোষণা হওয়ার পর আজ পর্যন্ত সেই বিষয়ে কোনো ইতিবাচক সাড়া মেলেনি বলে অভিযোগ রাজ্য সরকারি কর্মচারীদের স্যাটের নির্দেশ অনুযায়ী রাজ্য অনুযায়ী মহার্ঘ ভাতার মামলার অনুযায়ী রাজ্য সরকারকে নীতি নির্ধারণের জন্য হাতে আর মাত্র পনেরো দিন সময় রয়েছে আগামী পঁচিশে অক্টোবরের মধ্যে এই নীতি নির্ধারণ করে ফেলার কথা ছিল কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য না থাকায় সেই নিয়ে ক্ষোভ রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এক দফায় মহর্ঘ ভাতা ভাতা বাড়ানো হয়েছে ফলে ক্ষোভ তৈরি হয়েছে সরকারি কর্মচারীদের মহলে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এই পনেরো দিনের মধ্যে রাজ্য সরকার কি করছে ডিএ নিয়ে কোনো সঠিক নীতি নির্ধারণ করছে কিনা বকেয়া ডিএ দেওয়ার ব্যবস্থা করছে কিনা সে নিয়ে আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন রিতা বড়ুয়া রয় চ্যানেলের সঙ্গে